তোমার ঘরের মধ্যে কাজের লোক আসেনি বলে আছে কতজন, তিনজন, আরো দুইজন ল, আমার মেয়েকে ফুলের টোকাও দেওয়া যাবে না, একটা আসর লাগানো যাবে না, এমন কপাল তোমার ভালো যে স্ত্রীর হাতে রান্না খাইতে পারো না, কারণ স্ত্রী চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে গেলে শরীর নষ্ট হয়ে যাবে, কপাল বড় খারাপ, তুই এখন খাইতে পারো না, স্ত্রী যদি এখন বাঁকা হয়ে যায়, খানা নাই খানা নাই, যত টাকার বাহাদুরি গাড়ি বাড়ির বাহাদুরি দেখাও, কাজের মাইয়া যদি খানা না দেয় না খাইয়া মরা লাগবে, তাহলে তুমি গরিবের সাথে দেখো কতটাই দুর্বল। তোমার একটা ছেলে, তুমি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি তোমার অভাব নাই, ঢাকাতে বাড়ি, হেমায়তপুর সাভারে বাড়ি আছে, অভাব নাই, তুমি আজকে তোমার সুন্দর ছেলেটারে ডাক দিয়া যদি বলো আব্বাজান পাঁচতলা বিল্ডিং তোর নামে লিখে দিলাম, এস্টাম নিয়ে যা, দলিলটাও নিয়ে যা, ওই হেমায়তপুরের ভেতরে 22 বিঘা জামা জায়গা আছে ওটাও তোর নামে লিখে দিলাম, সন্তান বলে আব্বু তুমি এত তাড়াতাড়ি আমাকে কেন দাও, বলে কথা শেষ না শোন, দৈনিক তোর খরচ দিব, তোর একটা এত কিছু দেওয়ার বিনিময়ে একটা কাজ আমার করবি, আমি তোর জন্মদাতা বাবা, আমি তোর জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছি এর কোনো সীমানা নাই, বিনিময়ে তোরে বাড়ি দিলাম পাঁচতলার বিল্ডিং এর ভাড়া তুই খাবি, 22 বিঘা জমিন দিয়া দিলাম, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তুই পকেট খরচ দিবি, তোর একটা কাজ হলো প্রতিদিন তুই আমি বাবার জোতা দুইটা মুইসা দিবি, ধুইয়া রাখবি, মুছে মুছে রাখবি, যাদের ইমান মাথা ঠিক আছে বিবেক ঠিক আছে বলো, এই পাঁচতলা বাড়ির লোভে ভরিয়া, 22 বিঘা জমিনের লোভে ভরিয়া, কোন বড় লোকের সন্তান বাবার জুতা প্রতিদিন মুছে দিবে নাকি, অথচ মুছে দিতেছে কাজের সন্তান, গরিবের নিম্ন শ্রেণীর গরিব কাজের সন্তান তোর জুতাটা মুছে দেয়, গোসলের পরে কাপড় ধুয়ে দেয়, লঙ্গি ধুয়ে দেয়, ঘর মুছে দেয়, যদি গরিব তোর ঘরে কাজ না করত, গরু ঢুকার আগে গোয়াল ঘর হয়ে থাকতো ঘর, কিন্তু এই জাতির কপাল কত খারাপ, নিজে ঈদের বাজার করে ছেলের জামা লাগে 2টা কিনলো 10টা, মেয়ের জামা লাগে 5টা কিনলো 15টা, নিজের জামা কাপড় বাজারের অভাব নাই, কিন্তু যেই গরিবের সহযোগিতায় তুমি খানা খাওয়ার ঘুমাও, ওই গরিবের ঈদের বাজার হয় নাই বেতনের টাকাও আটকানো, তার উপরে খোদার গজব না আসলে কার উপরে আসবে, তোর কিডনি নষ্ট না হলে কাটতা হবে, আল্লাহ হেদায়াত দান করেন, ওরে মানুষ তুমি কতই যে দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই, অতএব আল্লাহ এই কথা দিয়ে বুঝাইলেন তুমি অসম্পূর্ণ, অতএব তুমি এখন যেদিকে চলতে চাও তোমার সহযোগিতা ছাড়া চলার কোনো রাস্তা নাই, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দুর্বল, টোটাল আলোচনার মূল ফলাফল হলো তুমি সহযোগিতা ছাড়া চলতে পারবা, এখন দ্বিতীয় কথা হলো সহযোগিতা ছাড়া যেহেতু চলার উপায় নাই, সহযোগিতা আমি কার থেকে নিব এটাও আমার নির্ণয় করা দরকার, আমি সহযোগিতা কার থেকে নিব, এই ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান তাহলে 3টা দোষ যার মধ্যে নাই তার থেকে সহযোগিতা নিতে হবে, কয়টা দোষ? এই উঠে কেন মোনাজাত দিয়ে দিন, এটা কি যাত্রার ভ্যান্ডেল নাকি? ভাইরা আমার, এর নবীর আশেক এর উম্মত রহমাতুল্লিল আলামিনের আদর্শ কত সুন্দর, আমরা সবাই দুর্বল সহযোগিতা নিব কার থেকে বলে যার মধ্যে 3টা দোষ, 1 নম্বরে পিছু টান নাই, 2 নম্বরে অভাব নাই, 3 নম্বরে স্বার্থ নাই, তার থেকে সহযোগিতা নিতে হবে যার পিছু টান নাই, অভাব নাই, স্বার্থ নাই,
বলেন এই জমিনের মধ্যে কোন পীর সাহেবের পিছু টান নাই, স্বার্থ নাই, অভাব নাই, বরং মুরিদের তা খাইয়া খাইয়া নিজে বিল্ডিং বানায়, নিজের পেট মোবারকের তিনি মাস বানায় ফেলল, দেখা গেল মুরিদের থেকেও পীর সাহেব বড় অভাবী। এই ভিড়ের কাছে যায় মুরিদে ধনী হইতে, এক ফকিরনির কাছে আর এক ফকিরনি যায় ধনী হইতে। এরে আল্লাহর বান্দা পীরে মুরিদের তা খাইয়া খাইয়া বাড়ি গাড়ি বানাইলো, সে আর একজন আরে দিবে কসুর? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি হার সবহশারম দুনিয়াতে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যার পিছু টান নাই, দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার ভেতরে অভাব নাই। অভাব ছাড়া কেউ আছে না? পারস্যের কবি কবিকুল সম্রাট আল্লামা শায়খ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ যদিও হয় চোখের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই, বলে কেমন অভাবই? বলে যে যত বড় তার অভাব তত বড়, যে যত বড় লোক তার অভাবটাও তত বড়। তোমার পাঁচ টাকা দিলে অভাব সেরে যায়, কোটিপতির লক্ষ লক্ষ টাকা না দিলে অভাব সারে? তোমার পায়ে ব্যথা আছে, একটু পানি একটু তেল মালিশ করলে তোমার পায়ে ব্যথা ভালো হয়ে যায়। যারা এত বড় এবং সিঙ্গাপুর নানা পর্যন্ত আর ভালো হয় না। ওরে আল্লাহর বান্দা এত দুর্বল, এত অভাবী, এত স্বার্থপর, দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার কোনো স্বার্থ নাই। ওরে আল্লাহর বান্দা সবাই স্বার্থের।